দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 5 লেসন 3 নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, দেখো, হোয়াট ডে ইজ টুডে, আজ কি বার। শিক্ষার্থী বন্ধুরা, এ অধ্যায় আলোচনার পূর্বে এসো আমরা প্রথমে এ অধ্যায়ের শব্দগুলোর অর্থ জেনে নিই। হাউ, হাউ অর্থ কত। টুডে, টুডে অর্থ আজ। উইক, উইক অর্থ সপ্তাহ। লেসন, লেসন অর্থ শোনা। সে অর্থ বলা। আফটার, আফটার অর্থ পরে। ফাইন্ড, ফাইন্ড অর্থ খুঁজে পাওয়া। ডিফারেন্ট, ডিফারেন্ট অর্থ বিভিন্ন। ক্লোজ, ক্লোজ অর্থ বন্ধ করা। রাইট, রাইট অর্থ লেখা। শিক্ষার্থী বন্ধুরা, দেখো, নাম্বার এ, লিসেন অ্যান্ড সে, শুনো এবং বলো। হাউ মেনি ডেইজ আর দেয়ার ইন আ উইক, এক সপ্তাহে কত দিন। সেভেন ডেইজ, সাত দিন। হোয়াট ডে ইজ টুডে, আজ কি বার। ইটস স্যান্ডে, আজ রবিবার। শিক্ষার্থী বন্ধুরা, দেখো, নাম্বার বি, পেয়ার ওয়ার্ক, আস্ক অ্যান্ড অ্যান্সার, জোড়াবদ্ধ কাজ, প্রশ্ন করো এবং উত্তর দাও। হাউ মেনি ডেইজ আর দেয়ার ইন আ উইক, এক সপ্তাহে কত দিন। এস টু, দেয়ার আর সেভেন ডেইজ ইন আ উইক, সাত দিনে এক সপ্তাহ। এস ওয়ান, হোয়াট আর দে, এগুলো কী কী। এস টু, দে আর সানডে, মানডে, টুয়েসডে, ওয়েনসডে, থার্সডে, ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে, এগুলো হলো রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার। এস ওয়ান, হোয়াট ডে ইজ টুডে, আজ কী বার। এস টু, টুডে ইজ মানডে, আজ সোমবার। কন্টিনিউ, চলবে। শিক্ষার্থী বন্ধুরা, দেখো, নাম্বার সি, সেইন ড্রিল, একজন একজন করে সবার অংশগ্রহণে অনুশীলন। হোয়াট ডে ইজ টুডে, আজ কী বার। এস টু, ইটস মানডে, আজ সোমবার। এস টু, হোয়াট ডে কামস আফটার মানডে, সোমবারের পর কোন দিন আসে। এস থ্রি, টুইসডে, হোয়াট ডে কামস আফটার টুইসডে, মঙ্গলবার, মঙ্গলবারের পর কোন দিন আসে। এস ফোর, ওয়েনসডে, হোয়াট ডে কামস আফটার ওয়েনসডে, বুধবার, বুধবারের পর কোন দিন আসে। তো কন্টিনিউ, চলবে। শিক্ষার্থী বন্ধুরা, এরপর দেখো, নাম্বার ডি, লুক ফর দ্য ডেইজ ইন দ্য বক্স অ্যান্ড সে দেয়ার নেমস। কালার দ্য ডেইজ ইউ হ্যাভ ফাউন্ড, ইউজ সেভেন ডিফারেন্ট কালার্স, ওয়ান ইজ ডান ফর ইউ। বক্সের ভিতর দিনগুলো খুঁজে বের করো এবং তাদের নামগুলো বলো। তোমার খুঁজে পাওয়া দিনের নামগুলোকে রং করো। সাতটি ভিন্ন ভিন্ন রং ব্যবহার করো, তোমার জন্য একটি করে দেওয়া হলো। শিক্ষার্থী বন্ধুরা, এসো অংশটি আমরা নিজে নিজে চেষ্টা করি। এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা, নাম্বার ই, নাও ক্লোজ ইউর বুক অ্যান্ড রাইট দ্য নেমস অফ দ্য ডেজ। এখন তোমার বই বন্ধ করো এবং দিনগুলোর নাম লিখো। শিক্ষার্থী বন্ধুরা, এসো এই অংশ আমরা নিজে নিজে চেষ্টা করি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আর নয়, আবার কথা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।